সালামু আলাইকুম। আমরা তিনজন ঘুরতে এসেছি আজকে খাগড়াছড়িতে, কৃষি পাহাড়ি কৃষি গবেষণা, পাহাড়ি কৃষি গবেষণা খাগড়াছড়ির। আমি ফার্স্ট টাইম আসছি। কত রকমের ফল গাছ আছে তার কোনো ইয়ত্তা নাই, হিসাব নাই, অসংখ্য ফল গাছ। আর আমার এতক্ষণ পেয়ারা খেলাম, এটা পেয়ারার সিজন চলছে আর কি। সবচেয়ে বড় যে বিষয়টা এখানে এর পরিবেশটা, নীরব থাকি আমি কিছুক্ষণ, তারপর দেখতে পারবেন, বুঝতে পারবেন, শুনতে পারবেন। মাঝে মাঝে পাখি ডাকতেছে, কিচিরমিচির সাউন্ড। এই কিচিরমিচির সাউন্ডটা হচ্ছে, কিচিরমিচির সাউন্ডটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষকে আকৃষ্ট করবে। এই কিচিরমিচির সাউন্ড মানুষের মাইন্ডকে ফ্রেশ করার জন্য কিচিরমিচির সাউন্ডটা দরকার আছে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর আজকে এমন একটা জায়গায় ঘুরতে আসলাম, একদম পায়ের যদি সাউন্ড না থাকে মনে হয় আমি ভিন্ন কোনো গ্রহে আছি। ওয়াও, পাহাড়ি এলাকা, পাহাড়ি গবেষণা, আকাশ, ওয়েদারটা আজকে জোস। ওদিকে ঘুঘু ডাকতেছে। কলকাকলি, গাড়ির হর্ন, মাইকের আওয়াজ, সব কিছু থেকে মুক্ত, একদম নীরব। আমার কথা হচ্ছে, মানে আমি যদি কথা না বলি সেটাই মনে হয় বেটার মনে হচ্ছে এখানে। মাঝে মাঝে এমন জায়গায় ঘুরতে হয়। সেই সুন্দর জায়গা, পৃথিবীটা কত বৈচিত্র্যময়। এই যে টিয়া পাখি ডাকতেছে ওদিকে। সুন্দর ভাই, আল্লাহ হাফেজ। যদি আবার দেখা হয় তাহলে অন্য কোনো প্লেসে দেখা হবে, বাড়ি।